Friends, welcome back to another video. বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ইন্ডিয়া মার্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো কি কী এডুকেশান কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারো কত টাকা স্যালারি তোমরা পেতে পারো কোথায় তোমাদের জব লোকেশান হতে পারে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তথ্য এই চাকরিগুলো সম্পর্কে তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো যারা ইন্টারেস্টেড রয়েছে ইন্ডিয়া মার্টের মতো বড় কোম্পানিতে চাকরি করতে যাও ফ্রেশার হলেও তোমরা এখানে চাকরি পেতে পারো যারা যারা ইচ্ছুক রয়েছো ইন্টারেস্টেড রয়েছে সমস্ত ডিটেল জানতে তারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি যে খবর তোমাদেরকে এইভাবেই প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানাতে চাই যে ইন্ডিয়া মার্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা যায় সেটা কিন্তু বেরিয়ে এসছে রিলেভেল বাই আন অ্যাকাডেমির তরফ থেকে হ্যাঁ বন্ধুরা রিলেভেল বাই আন একাডেমি তোমরা সবাই যেন একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে যেখানে তোমরা ফ্রি অফ কস্টে হ্যাঁ বন্ধুরা ফ্রি অফ কস্ট পুরো টাকা বিনা টাকাতে বিনা টাকা পয়সাতে তোমরা পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করলে তোমরা বড় বড় কোম্পানিতে জব পেতে পারো যেখানে তোমাদের এক টাকা খরচা করতে হবে না তো এখানে ইন্ডিয়া মার্টের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে এসছে যেখানে তোমার বলে বলতে যে এখানে ক্লায়েন্ট সার্ভিসিং পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে এই পদটার জন্য আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে এ রেজিস্টার পর টেস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি রেজিস্টার পর টেস্টে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবে যে এই মুহূর্তে রিলেভেল বাই আনএকাডেমির যে পাঁচ একটা দুটো চারটে ছটা ছটা প্লাট ছটা ডিপার্টমেন্টে যে পরীক্ষা চলছে সেই পরীক্ষা ডিটেলগুলো জানতে পারবে তো মানে হচ্ছে আমি ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি তোমরা রি লেভেলে তোমরা বিজনেস ডেভেলপমেন্টের জন্য পরীক্ষা দিতে পারো বিজনেস এডাইসির জন্য পরীক্ষা দিতে পারো সেলস অ্যান্ড মার্কেটিং ইন্ডাস্ট্রি যারা যেতে যাও তাদের জন্য এই দুটো রয়েছে যে এখানে পরীক্ষা দিয়ে ভালো স্কিল থাকলে ভালো পরীক্ষা দিয়ে স্কোর করতে হলে তোমরা বড়ো বড়ো চাকরি পেতে পারো ইন্ডিয়া মার্টের মতো কোম্পানিতে চাকরি পেতে পারো সাথে যদি তুমি টেকনিক্যাল সাউন্ড টেকনিক্যাল যদি সাউন্ড মানে সি প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট এইসব যদি জানো তাহলে তোমরা কিন্তু এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ডেটা অ্যানাইটিক্স ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এই পরীক্ষাগুলো দিতে পারো এই পরীক্ষাগুলো দিয়ে ভালো স্কোর করলে তোমরা কিন্তু ভালো জায়গায় জব পেতে পারো ঠিক আছে আর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে তোমাদের এক টাকাও পে করতে হবে না চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করলে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ক্র্যাক করলে তোমরা এখানে চাকরি ফুল অথেন্টিক জেনুইন ওয়েতে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে তো এখানে কিভাবে ফার্দার প্রসিডিওরটা কমপ্লিট করবে তা সেটা বলার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে সাইন আপ প্রসিডিওরটা কি রয়েছে গাইজ তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে রিলেবেলের যে মেন লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাই তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো এখানে আসার পর ফার্স্টেই তোমাদের করতে হবে কি দেখতে পারবে যে লগ ইন বলে একটা অপশন দেখতে হয় সাইড কর্নারে রয়েছে এই লগ ইন বলে অপশনটা ক্লিক করে তোমাদের কিন্তু এখানে নিজস্ব ফোন নাম্বার নিজস্ব মেল আইডি নিজস্ব স্টেট নিজস্ব ডিটেল দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে তারপর তোমাদের কিন্তু ফার্দার প্রসিজিউর কমপ্লিট করতে হবে তো আমার অলরেডি সাইন আপ করা রয়েছে আমি তাই জন্য নিজের অ্যাকাউন্টটা একবার লগ করে একেবারে তারপর আমি ফিরছি দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজের অ্যাকাউন্টে অলরেডি লগ ইন হয়ে গেলাম তো আমি এই মুহূর্তে কিন্তু রিলেবেলের হোম পেজে রয়েছি তো দেখতে পাচ্ছ গেট ইউর ড্রিম জব ইন ফিফটিন ডেজ হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে একদম ফ্রি অফ কস্টে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এখানে মাত্র পনেরো দিনের মধ্যে জব পেতে পারো কোন কোন কোম্পানি এখানে হায়ারিং করছে দেখো ক্রেড ওয়ান এমজি মিশো আরবান কোম্পানি আপগ্রেডের মতো বড় বড় কোম্পানি তোমাদের কিন্তু এখানে জব প্রোভাইড করছে ফ্রি অফ কস্টে যেখানে স্যালারি কিন্তু তোমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার উপর থেকে স্টার্ট হচ্ছে প্লাস এর অ্যাডভান্টেজ হচ্ছে কেন তোমাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান সেরকমভাবে কিছুই যাওয়া হয়নি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখো কী প্রসিডিওর হয়েছে সেটা আমি তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখো ফার্স্টে তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো দিতে হবে তোমাদের একেবারে দেখিয়ে দিচ্ছি তাহলে অলরেডি তো দেখো এই যে তোমাদের ইন্ডিয়া মার্টের তরফ থেকে যে জবটা বেরিয়েছে সেটার জন্য যেটা পাওয়া যায় তোমাদেরকে কী করতে হয় বিজনেস ডেভেলপমেন্টের পরীক্ষাটা দিতে হবে তো এটা এলিজিবিলিটি কী রয়েছে এইটিন প্লাস এস তোমাদের এখানে হতে হবে সাথে তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ পরীক্ষার সময় কিন্তু ম্যান্ডেটরি দরকার পড়বে স্কিল কি কি দরকার চেয়ে যে কমিউনিকেশন স্কিল তোমাদের ভালো হতে হবে প্রেজেন্টেশন ভালো হতে হবে পিচিং নেগোশিয়েশন অবজেকশন হ্যান্ডেলিং অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং এর স্কিলগুলো থাকে সেগুলো তোমাদের মোটামুটি জানতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো চাইলে এখানে দেখো ফার্স্টে তোমাদের পরীক্ষায় হয় ফেজ ওয়ানে তোমাদের পরীক্ষায় তিনশো তিনশোর মধ্যে তোমাদের দেড়শো পেতে হবে তাহলে তোমরা ফেজ টু এর জন্য কোয়ালিফাই করবে টোটাল পাঁচটা পরীক্ষা হবে তো ফেজ টু তোমাদের দেখো এখানে তিনটে আরও রাউন্ড হবে পরীক্ষা মিন না রাউন্ডের কথা বলছি আমি তো এই তিনটে রাউন্ড মিলে টোটাল এখানে তোমাদের হাজারের স্কোরের মধ্যে একটা পরীক্ষা হবে যার মধ্যে তোমাদের কিন্তু সাতশোর মতো স্কোর তোমাদের করতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে ভালো ভালো ইন্টারভিউ ডাক পেতে পারো আর ইন্টারভিউতে ক্র্যাক হলে জব পেতে পারো এখানে কোন 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 সিলেবাস বা কোন কোন টপিকের উপর কোশ্চেন আসবে সেটা জানার জন্য তোমরা এখানে সিলেবাস অপশনটা দেখতে পাচ্ছ এখানে স্ক্রল করছি আমি এখানে তোমরা ক্লিক করে সিলেবাসটা ডাউনলোড করে সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারো তো এবার দেখো তোমাদেরকে কী করতে হবে ধরো তোমরা প্রিপেয়ার হয়ে গেলে পড়াশোনা করে প্রিপেয়ার হয়ে গেলে তো এবার তুমি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদেরকে কী করতে হবে বুক ইউর স্লট বলে যে অপশনটা দেখতে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করা যখনই বন্ধুরা তোমাদের হচ্ছে বুক ইউর ফ্রি স্লটে ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু কতগুলি ডেট তোমাদের কাছে ভিজিবেল হবে তোমরা দেখতে পারবে যেই ডেটে তোমরা মনে হয় তোমাদের মনে হচ্ছে তোমরা কমফোর্টেবল ফিল করবে যে পরীক্ষা দেওয়ার জন্য তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে সেই ডেটটা তোমাদের চুজ করতে হবে লাইক তোমাদের ধরো পঁচিশে জানুয়ারি মনে হচ্ছে যে তোমাদের এখানে চুজ করলে ভালো হয় তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে জাস্ট পঁচিশে জানুয়ারিতে ক্লিক করে তোমরা জাস্ট বুক টেস্টে ক্লিক করলে তোমাদের কিন্তু পরীক্ষাটার জন্য বুকিংটা কমপ্লিট হয়ে যাবে সকাল সাড়ে নটা থেকে তোমাদের অনলাইনে ডেস্কটপ অথবা ল্যাপটপের সামনে তোমাদের এক্সামটা দিতে হবে আর সব থেকে বড়ো কথা দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের কাছে কিন্তু এখানে পুরো রেজাল্টটা তোমরা পেয়ে যাবে আর পনেরো দিনের মধ্যে যদি ভালো স্কোর করো যদি স্কোর করো তাহলে পনেরো দিনের মধ্যে ভালো ভালো কোম্পানির ইন্টারভিউ ডাকও তোমরা কিন্তু পেয়ে যাবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ডিসক্রিপশনের বক্স দিয়ে দেওয়া লিঙ্কটা চেক আউট করো গুড বাই